আমাদের নাম কেউ দুনিয়ার লইবেও না, লওয়ার কথাও না। আয় হা, কেমন একটা মিউজিক্যাল দুনিয়াতে আসি আমরা। আখেরাত আল্লাহর দিকে আমাদেরকে আগাইতে হবে। তো মাহফিলে সোরের মতো আসা ঠিক না। মাহফিলে আসার সময় এক একজনে গাড়ি ভাড়া করে দুই চারজনের নিয়ে আসবেন, আপনার একজনের বরকত যদি আরও দুই চারজন মানুষে শুনতে পায় আপনার সোয়াব হবে, ঠিক কিনা? আপনার জান্নাতের রোম কি কইমবুনি? হ্যাঁ, এই আঙ্গু একটা খাচ্ছত মাহফিলে সোরের মতো চলিয়ে গেছু লুকাই লুকাই, কিন্তু বাজারও যাইবার সময় আরও তিন গাড়ি লই যায়, ছবি সেটু চাইলে আরও হাঁস গাড়ি লই যায়। আরে তোরে ভাই খাবাই আমার সুবিধা নেই, উপকূল বাড়ায় দিম আট ছবি বালা ছবি আইছে। এই যে তগু বিবেকে কুত্তা মুচ্ছে, আর ক বছর হত তগু বিবেকের কুত্তা মুতা বন্ধ হইব। আতুরা সক সময় কম, তো তোর লগে কি করছে করতাম আইসি নি, আইজি ওয়াজ করতাম। কবলে সামনে যে কোনো মাহফিলে যাইবার সময় একজনে একজনে তিনগা করি তিনগা করি নিয়ম কিতা রেল রাত স্যার হাঁপতন নি না মানুষ। হ্যাঁ মানুষ 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 জাকির ভাই কইছে মানুষ। তো হন তইলে আজকে যে বিষয় ভাই কথা কইম, বাদশাহ জুলকারনাইনের মাতার খুলি লই আলোচনা করি। মাতার খুলি মাতা মাতা ধর সময় কম, এ খুলি লই আজকে এ করব খুলি। হ্যাঁ মানে খুলি এলা, অর্থাৎ ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত ইহিয়ে উলুমুদ্দিনের একটা পরিচ্ছেদ কিতাবু জম্মিদ দুনিয়া, দুনিয়ার নিন্দা, সেখান থেকে আমি অনুবাদ করছি। তাহলে আলোচনা হবে বাদশাহ জুলকারনাইনের মাথার, আর কথা কর সময় কম, আর স্থিতি টাইম আলোচনার সময় 40 মিনিট। তুই কতক্ষণ হরে কানবি ঘুমুতে উঠি, কিতা রে দারুন ওয়াজ করছে রে, কিতা রে করলাম কিতা রে করলাম, তুই ঘুমুতে উঠতে উঠতে আয় নাই, ওই আয় গাড়ি অর্ধেক কত রা দিছি এলাম মালগুন আগে লই লেছি, যাতায়াত দায় হত দিতে সুবিধা হয় আর। রেডি নি আলোচ্য বিষয় বাদশাহ জুলকারনাইনের মাথার খুলি, দুনিয়ার সিটিং বাজি, দ্য চিটারি অফ ওয়ার্ল্ড। হ্যাঁ আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, ওয়া মালায়া তো দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন পায়কোটের জীবন, খেল তামশা প্রতারণা প্রবঞ্চনা সিটিং বাজি টাউটগিরি বাটফারি ছাড়া আর কিচ্ছু নয়। বাল তো উসিরু নালায়া তা দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনের প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খাইরু আবকা, আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী, সেই জীবনের শুরু আছে শেষ দেখছেন কে কয়? গেছাং গ্রেট অফার দিচ্ছেন আমার আল্লাহ, আখিরাতের জীবনের শুরু আছে শেষ, আমরা সে জীবনকে বিশ্বাস করি মুসলমানেরা আলহামদুলিল্লাহ। আমরা সান কইলা রে আল্লাহ আল্লাহ রানু আর কয় বান্দা, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া, এগুন হে মানুষ নবী যারা এই দুনিয়ার জীবনের আখেরাতের জীবনের বিনিময়ে দুনিয়ার জীবন কিনছে, তারপরে বালাই ওখাফুল আজাব, এই অন্যায়ের কারণে তাগরে হাঁটাইছি দুনিয়াতে, আখেরাতের বাজার করি বাইতে আইবেল্লাই হাঁটাইছি সাতার ফাইয়া বাজার, গরু বেশি সুন্দর করি সব কিছু কিনবো, এতে গরু বেশি ছবি চাই বাই, এতে এই অন্যায় করার কারণে এত রায় ফিডাইম ওয়েলা হুমি সরুন, এতে যাই ফিডার শুরু করিম, এতে কেউ বাঁচাইতে হচ্ছে না, কোনো সাহায্যকারীও থাকবে না। কে কয়? আল্লাহ কথা কি মিশে নি রে না? আল্লাহ এসে এসে কয় ওমা হুয়া বিল হাজলে, এটা কোনো হাজলামি কথা নয়। সেদিন না আর ড্রাইভার আর না আমার দিবের সময় রাত একটা বাজে, দেই না আর রুমের সামনে কুত্তা গতিরটি, এবারেতে গাড়ি থুই পার্কিং করি আইতে আর তোমার গাড়ির মেয়েদের লাড়ি উগে আছে, এই গেল গেছি কইলাম কি রে সারলে এটা কিনলে আনছ, কুত্তে কুত্তে আসতে হতো কুত্তে লাড়ি এটা দিছে দৌড়, তাই রাত দুটা বাজে একটা ওয়াজ বানাইলাম, কইতাম রে আল্লাহ দে যে কুত্তে হড়ে ফাইবে রফিকুল্লাহ হড়ে ওয়ানে,
কুত্তা লাড়ি দেয় বুঝতে হারফি দেব হেতরার হত নাই দিছে দৌড় শুধু লাড়ি দিয়ে কিচ্ছু করে না লাড়ি গেল আইস আর আল্লাহ এতগুলা আয়াতে আজাবের কথা কইছে আর অজ্ঞা মানুষ আল্লাহরে ডরায় না তাহলে কুত্তা তো নোয়াটা নিচের খেলা শেখান রে কুত্তা হরে ফাইভে কুত্তা হরে মানুষ হরে ওয়ানে দেখছো তুই কুত্তার সামনে পিএসসি রেখে দিয়ে লেগো মা গো কুত্তারে লাড়ি দেখলে হাতে দৌড়ে লাড়ি লেখবে না আতি এনে যদি এনে দেশ এই যে দেশে হাতে দৌড় তাহলে বুঝা গেল হাতের বিবেক আছে হাতের বিবেক আছে কিন্তু এই মনুষ্য জাতির বিবেক নাই এগুন মরা এগুন মরা নবীজি কয় মাসালুল হাইয়ে ওয়াল মাইয়্যিতে কামাসালিল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কম জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে তেমন যে ব্যক্তি আল্লাহ জিকির করে হেতে জেতা যে আল্লাহ জিকির করে না হেতে মরা তাহলে 810 কোটি মানুষের ভিতরে 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না হেতে জ্ঞান বিজ্ঞান কম্পিউটার মোবাইল টোবাইল কিতা কিতা আবিষ্কার করিয়ে রয়েছে নবী গয়াতে মরা যাতে আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহ জিকির করে না নবী সাহাবের মানে না হেতে কি করুণা পাইসা ফেরে ফেলে দুইটা কানে গালে এত সোবাইট দাম এই বেয়াদবে সরম নাই হাতে মরা মানুষ মাইতে যার ঠিক নি রে কাফির গেরা কি মরা কাফির গেরা কথা কইস তুই মনগর সাই আইসি আইসি মারি গে এটা দর্শন শাস্ত্র তোর ডোজ কমাই দিতেছি আই মার খেচ্ছে তুই কথা জানে কই এনে কইছে ক্লাসটা সাজাইতে বেড়া 30 লাখ টাকা খরচ হইছে বইতে চাতর লিয়া দি সুরের মতো হলাইতে আইছে কাফির গেরা কি মরা কাফির গেরা তো করোনা ভাইরাসে মরা মানুষ মারতে যায় বিভুল শহর উপকূলের তলে উড়ে গেছে কুত্তা হরের গাড়ি আর কুত্তার উদ্দি গাড়ি উড়ে না কথা কইলে তো মরিয়ার নিয়ে গেছে মরা কুত্তার অন্য গাড়ি ডলে না ডলে নি তো করোনা ভাইরাসের সরম আছে নিহাতের হেতাতে মরা মানুষ এটি মারতে আটে এটি মরা এই গ্রহে জীবিত প্রাণীকে মুসলমানেরা লিল্লাহ তাকবীর আমরা জীবিত আমরা আল্লাহকে আল্লাহ জিকির করি আল্লাহকে মানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দুনিয়া সিজনুল মুমিনে দুনিয়া মুমিনের লাইজেল খানা ও জান্নাতুল কাফিরে মুত্তাফাকুন আলাই আর কাফির গগল লাই হলো জান্নাত কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা ব্যাগ কিছু খাইতে চাইলেও খাইতে পারে না সরকারের সংরক্ষিত ইয়ে থাকে একটা ম্যানুয়ালের ভিতরে রেস্ট্রিক্টেড ঠিক নি রে এই মুমিনেরা আছে দুনিয়াতে জেলখানা আমরা ইচ্ছা করলে ফ্রি সেক্স করতে আইতাম না ইচ্ছা করলে মদ খাইতে আইতাম না সায়নারা হাফের বিসর্জন্ত খাই এলা কয় বিষ খাওয়াইতে যাহা মন চায় তা খায় মাইয়া জিজ্ঞারে ভালো লাগে গেরে লইয়ে থায় বাসের মতো ওড়ে আর নামে ঠিক নি রে তইলে আঙ্গল না এটা দুনিয়াটা কি জেলখানা এটা কি মায়ের হাটে আসিলাম 10 মাস 10 দিন জেলে আর বাদ বাকি দুনিয়াতে জেলে আঙ্গ আব্বারের জেলখানাতে হাঁটাইছে আল্লাহ আঙ্গ বাড়ি কিন্তু জান্নাত আমরা এলিয়ন কুত্তার এরে কুত্তার সর্দি হইতে উঞ্চতি হ্যাঁ এ কুত্তা টুত্তা এড়ি হলে গ্রহের প্রাণী আর এ ধর জাকি সাহ আমরা আমরা জিলি সিটিং এরা আছি আনা কিন্তু জান্নাতের লোক সোমান আল্লাহ তুই কইতি নেন সোমান আল্লাহ আইয়ে কই দিতে এত আইয়ে খাইছি তুই গেতা করতে এক খাইছত নাই রো চশমা আনিলে দূরে দেয় না কিন্তু আন্দার দেয় কথা কইস কিন্তু সমেকম তো বহুত সুন্দর সুন্দর ওয়াজ করিম বেড়া কলজে ডান্ডা করে দিম ইনশাল্লাহ আমিন কো আমিন কজ্জা করি সময়টি খাচ্ছে আর আর মত তুই অন্তর মত হইলে কামইতো না তুই আর মত চলন লাগবে তইলে আমরা কোথায় আছি জেলখানা ছিলাম কোথায় জান্নাতে ইয়ানো আঙ্গো আব্বারে দিন গুনে আতর কেরাছি ইয়ানো হাড়াইছি এরপরে আব্বার হলাম এডি রে কান্দালে তো সন্দালে তো নেই ভাই কোটে তো নেই আবার জান্নাতে লিল্লাহে তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর দুনিয়া মালুনাতুন ওয়া মালুনু মা কানা ফিহা ইল্লা মা কানা আল্লাহু মিনহা দুনিয়া তো দুনিয়ার উপর আল্লাহর গজব হইছে এটার ভিতরে যা আছে সবটি অভিশপ্ত শুধু যা আল্লাহর জন্য করা হয় ইয়ানে বালা আর দুনিয়ার উপর আল্লাহ টাড়া যা দেখবি সব সিটিং বাজি শুধু এটার ভিতরে যেদুর আবাদত বন্দি কি করবি একামত দিনের কাজ করি যাবি জিকির আজকার করে যাবি নবীরে থ্যাংক ইউ দিবি দুরুদ দিবি ইয়ানে লাভ এই আজ যে 1 ঘন্টা দিয়ে আসত আল্লাহর কাজে ইডে ইডে কাজ আর ব্যাক কাট কোথার গজব বাকি 23 ঘন্টা হুদা বুয়া
ঠিক নেই? এই যে কাফির গারা বিমান আবিষ্কার করলো, রেল ইঞ্জিন আবিষ্কার করছে, করছে ব্যাগ, কিছু ইমান নাই, লাভ হয়েছিনি? হাতের বিমানের উপর আল্লাহর গজব, হেতের উপর আল্লাহর গজব, হেতেরও ফেরেশতারা কোবাই যা আন্নামের দিকে লয়ে যাবে, আল্লাহ আয় তো বহুত উপকার করছে। তা তোর উপকার করতে কইছে কি? তোর দরকার আসলে ইমান আনবারে না, মোহাম্মদ সাল্লামের থ্যাংক ইউ দিবেন, তুই আসল কাম করস, তুই আ কাম করছ, দেখ গোলাম মার হাতে রে কথা কয় না। এবং কাল আকসা উফি হও আল্লাহ তু করলাম, চুপ মার ছিলবো কথা হইতো, চুপ কর মার, ওর কথা কয় না, মার আতকে ইচ্ছ তো মাথা তুড়ে হ্যাঁ মা এমনি তেচ্ছে করি উড়া মার। কে কয়? সুরা মুমিনের 108 নম্বর আয়াত, আল্লাহ কয় চুপ মার ছিলবো কথা হইতো, চুপ কর কাল আকসা উফিহা ওয়ালা তুকল লিমুন শেখাফলা, মালয়েশিয়ার ভাষা কয় শেখাফলা, চুপ কথা নাই, কথাটা কয় কে? লিল্লাহ তাকবীর। ভাই যে তোর বসো খুলি শেষ কোরআন শরীফের আয়াত সুরা আল মুমিনুনের 108, কয়শো আট, আরো জোরে লোকমান আল্লাহ সাল্লাম কয় হুত্রে হুত, নিজের হুতের ওয়াজ করে। ভাই আকবর ভাই আল্লাহ দোয়া বলছে বিদরি কয় একটা সেকেন্ড হুশার কিনা, এ গরিব মানুষটি আর আর হেতো না, আল্লাহর উপরে সাড়ি দেন অনুষ্ঠানটা, আর অন্য কিছু কথা শুনেন ভালো হইব, ওন আর কন্ট্রোল করতে ইতেন আল্লাহ সালাক গই জেন্নে সালাক চরে, আল্লাহ জেন্নে মন চাকেন রে, কে হাইরু আল্লাহর লগে আল্লাহ জেন্নে সালাক গই, আমার দরকার কালেকশন আই এটা সিস্টেম করে দিই, আর নার কাছে ভইয়েন কোদের কথা শুনেন, কার হুতির বিয়ে আই ডাল দিবাত খাই, ওয়াজ জমাইলো হেমিয়ে হেমিয়ে শুনতেছে না, আপনারা শুনেন আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহ বেগাইরে হিসাব দিয়ে দিব, মসজিদ হয়ে যাবে ওকে মসজিদে চিন্তা করেন কে, এটি আল্লাহর দায়িত্ব কেন ঠিক নেই? কত পাগলে দিয়ে নিব, সব আল্লাহ করিয়ে নিব, আমরা শুধু মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহ যাতে আমাদেরকে সাহায্য করে ঠিক নেই, আল্লাহ যাতে আমার শরীরটা ভালো রাখে, আমারও যাতে আল্লাহ শক্তি দিয়ে দোয়াটা কর, আমার আন্তরিকতা কোনো ঘাটতি নাই, 100% মন আমার আছে তোদের জন্য, আমিন। তো ক হুত্রে হুত লোকমান আলাইহিসসালাম, তুই যেদিন কামদাল সুন্দাল পাইকোটা আইসত সিলিন্ডে আইসত, এদিন থেকে তোর থেকে দুনিয়া ফিসে যাইতে আছে, হুত্রে হুত তোর সামনে একটা স্টেশন, তোরে দেহ গাড়িটা ব্রেক করবো, সেই স্টেশনের নাম আখেরাত। যেদিন আনা নাঙ্গলকোটা আসি সেদিন থেকে নাঙ্গলকোটা আঙ্গর থেকে কনে যার ফিসে কনায় বাইসাবো, সামনে একখান স্টেশনে নাতার ফেডুয়া রফিকুল্লার গাড়ি থাইমবো, এ দেহ গাড়ি, হিডার নাম আখেরাত, হিডার নাম তো এই যে দুনিয়াতে বাপ দাদা আইসে সিটিং এর আর আইতো না, আই বুনি আর মরছে কবার একবার, তো তাইলে এ দুনিয়ার লাই তুই এত চিন্তা করস কা, কবার মরবি কথা কেন, কবার রে একবার মতের লাইও কত ডরান ডরাস, আর মরণ ছাড়া তোরা জান্নাতে কেমনে যাবি, অজ্ঞা লোক মরতে চায় না, নবী কয় আল মৌত তোহফাতুল লিল মুমিন, মৌত হচ্ছে আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, এটা গিফট দিছে কে দিছে, আর জোরে আল্লাহ, হাদিয়া এটা নিবি নি অস্তে ক, তো এটা নন ছাড়া তোরে জান্নাত তো কেমনে ন, বেগুন জান্নাতে যাইতো চাই মৃত্যু কেউ রাজি হয় না, বুড়িগারে জিজ্ঞা আজি সাহেব আসেন নি বালা কি এর বাবু গোড়া খাই গোড়া বার হয় তোর ইয়ে সিদ্ধা শুধু এতের, কিন্তু মৌত হইলো তোল্লা হইলো খাস রহমত আল্লাহ, এটা মরলে মরলে তো তুই আখেরাতের দিকে প্রবেশ করবি, তোর আসল বাড়িতে যাবি ঠিক নি রে, উপকূল কুমিল্লা তো ছাড়ছে সোনাপুর যাই থাইমবো, তাড়াতাড়ি ড্রাইভারের গাড়িটা চালায় কোনো রকম সাবিটা বুঝাইতে আল্লাহ আল্লাহ মরার গাড়ি চালাই আইছি ঠিক নি রে, চালাইতে শুধু দোয়া করে কতক্ষণ যাইম কতক্ষণ যাইম, চালাইলে তার দায়িত্ব শেষ, এই হয়ারটা হইলো তোর এই গাড়ি, এই হয়ারটা শেষ হইলেই তো তুই আখেরাতের দুয়ারও, হয়ারটা শুধু দোয়া কর সকাল শেষ হইবার লাই, তাইলে তুই জান্নাতে 12,000 হাস্য মহিলার লগে বিয়ে হইব, জান্নাতে যাই তিয়ারবি ভালা ভাল্লা খাই তিয়ারবি, তোরা দুনিয়াতে আয় আড়ালির লেনে আটকে রয়েছ, আল্লাহ আয় দোয়া করি আর আই যেন মরিও খাড়া আইসে আইস তিনি ফের তিনি কোথা কার মরবি নি রে, ওর কথা কেন মরবি নি, আয় মত সিটিং করে টোকাতি আছি কোনদিন মরিও, মহাজ ইবনে জাবালটা দিলে তাহলে আনুর কাছে মোহত আইসি আর আমি কে খুশি, ক ভাই রে তোর আয় কত দিন টোকায় আয় 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 হাবি বহুত দিন আমি তোমার টোকায় আসো দোস্ত, এই মোহতের শরবত পান করিও তো আপনি এন্তেকাল করিও তো মাহবুদের কাছে যাইবেন, মোহত হচ্ছে নিয়ামত কি তারে, এটারে মুসলমানেরা এটা আজাব মনে করে, এটারে গজব মনে করে, মুসা আলাইহিসসালামের কাছে আজরাইল আলাইহিসসালাম আইক হতেন মরেন রুদেন দিয়েছে শহর লাগায় শহর লগে স্বরাষ্ট্রমন্ত্রীর মোড়ে
এ শোকে লল্লরা আমি যাইয়ে কাট টাট খুলি বেস্টেজ খুলি আল্লাহরে দিয়ে ধরেন কিন্তু গরম দে আরে এসব চাকরি করবো কে আসামিও জোবানি আর চোখ খুলিয়ে লেছে হেডলাইট লটকে অনানহে কুমিল্লা ওই জজ ইয়া ইয়া ফৌজদারি ইয়ে নয় এমরাইনার গ্যারেজনি এডিটিং করেন গো হ্যাঁ তুই কীতা করছো আমি কিছু হতেন মারেন রুদিন কো সালাম আল কি দাও কো না ও তো একটা জলিল কদর পয়গাম সালামটা তো দিতে কস আসসালামও দিও তো সালামও দিও এমনি কবে মরতো সায় হয়াত কদ্দুর বাড়তো সায় বনে সেলের যে দুম্বা আছে এ দুম্বাই গুণের এন্নে মুসি দিব আতের তলে যতটি ফসল মরিব অত হয়াত দি দিই এমনি যা ঠাঁসাই বাইসতো সায় এবার আইসে আই সালাম আলকে দিয়েছে আসসালাম আলাইকুম কো গিরি ঠিক হয়েছ তাই অন্তর আল্লাহ সালাম দে তুইও সালাম দেস আতফ কায়দা শিখলি না রে শিখলি না কো ওস্তাদ মাফ করেন কতন খিতা আল্লাহ কইছে আপনার হয়াত কত বাড়ব ওই কান্দাইল্লা কো গরু আছে গরুর দিয়ে নাত লই গেলে যত হয়াত কই আর রে কো মারণ লাগব কল লাগে তো হয়াতের দরকার নেই অনে মারি গেলা কথা কও তোরা মরণের এত ডরান ডরাস আয় মরণের টোকাইল আয় হাতের কোন দিন হাইউ আল্লাহু আকবার আমার বসন্তপুরের হুজুর হেডমাস্টার দিস আব্দুর রব সাহেব দেখা করছি আর করফিক আই রেডি আছি মোহতেল লাই দেখছ তুই কেমন হুজুর সব সময় দোয়া করি আমার ওস্তাদের জন্য আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মোনাওয়ার করে দাও এই পৃথিবীতে অজ্ঞাস হয়ে না মাল হাইলাম আমি রেডি আছি দোয়া করবে যাতে ইমানের সহিত আল্লাহ কবুল করে তুই সব সময় রেডি থাকবি বলে আল্লাহ যত করে নেন যেন না আপনার সুবিধা হয় রেডি আইয়াম চা দোয়ানের কত মাইয়ার তোমার তেয়ার তোর কাছে হ্যাঁ কি রেডি থাকবি তুই যদি জান্নাতের টিকিট চা দোয়ান দ্বারও লাগো কাছে দিত তার মানুষ ইলিন্নার হাইকোর্টটা ও গো যাইতো না জান্নাতে বেগুনের কাছে মাইয়া দোয়ান তেয়া হয় এতে মুখ বান্দি বান্দি মান্দ্রা আড়ে এতের উনিরা বের আমি তো ছেলে মাস লাগাইছি এরকম সিটিং পাচ্ছ না রা বর্তমানে আমার মা ফিল নাই রে আছে বেলে ক আসেনি কেন্নে রে বাইয়া টিয়া তীরে কেন্নে মানুষের মাইয়া টিয়া টি তুই লইয়া লাইছ আল্লাহ দয় বাইয়া টিয়া টি দিয়ে লাইছ কি জবাব দিবি আল্লাহর কাছে আল্লাহ এ জাতিরে বাইয়া টিয়া হুইজবার তৌফিক দাও কত ব্যবসায়ীর করে খাইতে হুডা লাইছ কত ব্যবসায়ী ফতে ফতে কান্দার লাগছে বাইয়া টিয়া লাভের গুণ বাইয়া এ আসতে 10 বছর যা সা সাউয়া দোয়ানদারি করছে লাভের গুণ এত ফকর কত রে ভাই 3.5 লাখ তো এতদিন হরড়া বেলি তাইলে এত করে না খাওয়াইলো তুই ডাকাই আর মতো কর আপ দিকে দে আপ দিকে দে তুই ডাকাই আত খলস আত খলস বালা লাগে না কর তাইলে এমনে কইবি ডাকাই তুই ডাকাই এমনে দে লগে দুনোটা মার তুই ডাকাই আর লগে দুনোটা বুড়গে টুড়গে সে এমনে দে তোরে কইছিলাম আরে ডাকাত কইতি কইতিলি নন তোরা তোরা মারামারি কর তুই ঘুম নিরে যাস হামজার লগে মানুষের ঘুমাইয়ে গে এদিকে দে আতখল আতখল আতরামের ভিতরে নিথা খুলে আপ দিকে দে তুই ডাকাই ঘুম যাচ্ছে এরবারে লোকমান আলাইহিস সালাম কো হুতরে উত হয়াত হইলো সেতুর মতো কিসের মতো এরে হোল আর কি হাক্কা হোল হোলের কিনা দুনিয়া হে কিনা রাখে রাত হোলের রূপ দি বিরিজ উড়েচ্ছা বিরিজ রূপ দি বাড়ি করিচ্ছা আঙ্গ এই দেশে যদি ফ্লাইওভারের উপরে তারপরে বিরিজের উপরে ছতলা বিল্ডিং করে এতরে কিতা কইব কিতা কইব এতরে পাগল কইব এ তোরা হয়াত রূপ দি বিল্ডিং উড়াছে রে এ হয়াতটা হইলো তোগো সেতু এ সেতুটা আরই তারপরে একিনার দুনিয়া একিনার আখেরাত আমরা সব আখেরাতের প্যাসেঞ্জার কথা ঠিক কিনা তোর আল্লাহর দিকে আগাইয়া আল্লাহর দিকে আগাইয়া আল্লাহর দিকে আগাইয়া দুনিয়া এবং আখেরাত 203-এর মতো কয়শো তিন ঈশা রুহুল না কয় দুনিয়ারে যদি বেশি আই লাভ ইউ করস আখেরাত তো তুন হিসে যাইব কই মানা হাব্বা দুনিয়া হো আদাররা আখেরাত হো ওমান আদাররা আখেরাত হো আহাব্বা বে দুনিয়া যে দুনিয়ারে আই লাভ ইউ কইল হেতে আখেরাত নষ্ট করে দিল আর যে আখেরাতের আই লাভ ইউ কইল হেতে দুনিয়ারে নষ্ট করল এ দেখবি দুনিয়াদার মাটি দিল স্বর্ণ হয়ে যায় হেতে ফরকিয়া দর্শন দুনিয়ার জারগামি ব্যাগ করে আর হলো হাতে দিনের দিন উত্রায় উত্তরার কিল্লা আল্লাহ ওই হাতে রে ছাড়া ভাইবার আর আল্লাহ যারা দুনিয়ারে আখের হাতে আই লাভ ইউ কয় হাতে স্বর্ণ দিলে মাটি হয়ে যাক দোয়ান একান দিছে হুডি গেছে কই তারপরে নিদান করছে ভালো হয় না হুদ গা অ্যাক্সিডেন্ট
এতে গর অশান্তি না বউ এতে ভাত্তা দেয় না এতে তারপরে এ ডাইল্লা বাইল্লা এর হর এতের মায় মুরব্বীরা কয় কিরে ডাইল্লা নি বাইল্লাস এতে যদি মায় মুরব্বীরে বুদ্ধি দেয় আর ওর মায় মুরব্বী তার লগে লাগে কাব্বা আমি তো ডাইল্লার আঘাত বই গোড়া কাটনে রান্না হড়বে না দেখছি তুই বুদ্ধিজীবী তুই বুদ্ধিজীবী হলে নি চাকরি আসা যা ঠিক আছে ডাইল্লা কাটিয়াতে হড়ি গেছে হুতে চাকরি আর না তুই আল্লাহ হুতের বালা কত বুড়িকে পছন্দ করে না ঠিক নি রে এভাবে যারা আখেরাতের মেসেঞ্জার তাগর দিকে দুনিয়া দূরে যায় আখেরাত আমল আখলাক তাদের ভালো লাগে আজকে যারা আখেরাতের প্যাসেঞ্জার চলি আইছে মদিনার বাজারে আর দুনিয়ার প্যাসেঞ্জাররা বলই উতিরেছে আনন্দ উল্লাস করে মাস্তি করতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণিগুলারে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় আখেরাতের বাজারে নিয়ে আসছে দুনিয়া আখেরাত 203 মতো বিয়ে একখান করছে সোনামণি আর আগের বইল সিলিন্ডা হাইকোর্ট নাঙ্গলকোট ঠিক নি রে এবার ইগ্যের কাছে হুমরুদ্দিন হিগ্যের কাছে হুমরুদ্দিন হুরান নতুন বোর কাছে হুমরুদ্দিন থাই জনে ফাইকোটা বোর কাছে আসত বাবির কাছে ইতিরে যদি খুশি না করস কেবল তুমি আর কাছে এলে তোমার উপর আল্লাহর গজব পড়ে তোর হাড়ের বেড়া আর হিয়া না তো তুই খাটার জন্য ভাঙি গেল বেলে শুনলাম তুই আর কাছে আলে না তুমি হনিরা বেড়াম কালা জ্বরের বেড়াম কোয়ানির বেড়ামে ধরে এই দুনিয়া আখেরাত হইল 203 মতো হিগ্যারে সোনাই মনির গাড়ি বেশি আই লাভ ইউ কইলে ফাইকোটার গামানো কষ্ট ফাইকোটার গাড়ি উড়া লাইলে হিগামানো কষ্ট কব তুই ইয়া নাইলে তোর কাল্লা ধরে বেড়াম হয় হ্যাঁ তোর আশের গোস্ত রাজা আশের গোস্ত খাওয়াইছি হাঁড়া আর তুই ইয়া নাইলে তোরে মারি লাগি ওরে কথা কয় না তইলে এখন হতিন কোন গাড়ি ভালোবাসবেন দুনিয়া না আখেরাত আর আজরে আগে রাত্রে ভালো মারে উড়া 24 ঘন্টা তোর ভিতরে দুনিয়া মাতার ভিতরে তোর খুলির ভিতরে আলাদা রয়েছে তুই সিটিং বেড়া ঠিক না তো নামাজ ভালো লাগে না মুয়াজ্জিন কো আসসালাত তো খাইরে মিলে নাও বুড়িয়া বড় কই দে কম্বলা নার মু ধরো না তো শীত লাগা তুই মুই কে কতদিন বাইসা করে আমজা করে ধরো না এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে আছে ঢাকা পুরো না খাইতেতে আর হেতে রে এত সুন্দর সুন্দর মাসলা কইয়েন না আর ওয়াজের আই বালা কইলে কাম হইতো না কাইলে হেতে মান্দ্রা দোয়া না বই বই সুন্দর করে বই আর ওয়াজের কনকলেশন টানবো সামারি টানবো হেদার বা আর বাচ্চু নাড়া হেদার বা এভাবে বিড়ি টানি গেবো দেখছো তুই হুজুরে কত রকম না মাসলা কইছে বেটকে বেটকে আর নাতির বয়স হয় না কথা কইছে এর লগে দি বাচ্চু নাড়া হেতে কয় এতের লগে হেতে তাল দেয় হেতে বিড়ি টানি আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি আয় 41 কিতাব বানাইছি কিতাব কোগা বানাইছি 41 কিতাব বানাইছি কোরআন সুন্নাত ছে আঙ্গো ফাই কোট ছিলেন না এই কিতাব গুণ বেশি শক্তিশালী না নাউজুবিল্লাহ কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম এরকম নাড়া বর্তমানে আমাদের এই মাহফিল নাই রে হেতের এক কোভিড কির লগে আঙ্গো 3 ঘন্টার ওয়াজ শেষ তইলে কারে ভালোবাসবা আখেরাতে রে কারে আঙ্গো বাড়ি কিন্তু জান্নাত বলিও না রে মুসলমান দুনিয়ার বিনিময়ে আখেরাতে রে কিনিয়ে লেছে নাঙ্গলকোট বাজার গরু লই গেছে আঙ্গো হেদদার বা কি লই গেছে গরু বেচছে 1,10,000 কয় লাখ টিয়াড়া হয় 1,000 টিয়া নোট জাকির ভাইয়ের কাছে বেশি সাইতে আছে টিয়াড়া ই কত দারুণ আরেকটা বিয়ে করি মাইয়া করে বিয়ে দিও আল্লাহ দিছে গরুর দিকে সাহা আর কিনিয়া গরু হয় খুশি গরুর লাজ মসুদ দে গরু এমনি টিকরা দেয় হিডের মধ্যে তাবর দেয় মানুষ জিজ্ঞাসা জানা বেরস কত হয়েছে 1,10,000 ক জিতছে চালা এইভাবে হাতে গরুর সরকট দেয় আনে টিয়ার দিকে সাহানি আর কিনিয়া বেসিয়া দে গরুর দিকে সাহানি দুজনে জানে দুইটা লয় খুশি আমরা মুসলমান দুনিয়ার বিনিময়ে আখেরাতের কিনছি দুনিয়ার দিকে সাইবার টাইম নাই সালাইবি দুনিয়া ব্রিজে চলন লাগবে আবার দুনিয়ারে মেলা মারি হাললে হালাইলে মরবি কথা কো অটো হলা চালায় 30 কিলো স্পিডে নজর থাকে 30-এর দূরে হুন্ডা হলা 80 মাইল স্পিডে চালায় এসকেলেটার দচ্ছে নজর 1.5 কিলোমিটার দূরে আঙ্গো টিফু রাকিববার আর বিমান হলা 1,000 কিলো স্পিডে চালায় নজর পুরা গ্রহের দিকে 8,000-12,000 মাইলে পৃথিবীর দিকে চাইতে আছে আমরা সালাইম দুনিয়া আঙ্গর নজরে থাকবো নূরের চশমা দি আখেরাতের জান্নাতের দিকে ঠিক কিনা তোরা দুনিয়াতে আয়
দেখুন দুনিয়ারে দুনিয়া দি বেশি আখেরাত শেষ। তো করে আল্লাহ কাছে দুনিয়া করিবার লাই আখেরাত ঠিক রাখবার লাই, তোরা আখেরাতের ভিতরে দুনিয়া ঢুকে দিছ, নোয়াজ হরস দুনিয়া কিনবার লাই, কোরবান দে গোস্ত খাইবার লাই, ব্যাগ জায়গা হাতে দুনিয়া ঢুকে এলেছে, রফালা ঢুকে দিছে হাতে কি ফেলা, ইন্টারভিউ জিজ্ঞায় তার ম্যাডামে আপনার নাম কি থাকো, আমার নাম মোহাম্মদ জসিম রুদ্দিন, মানে মোহাম্মদ রফালা ইউজ করছে, জসিমও রফালা ইউজ করছে, রুদ্দিনও আবার রফালা ইউজ করছে, কো আপনাদের সকল কাজে রফালা ইউজ করেন, কো স্যার দিস দিস ইজ মাই অভ্যাস, কইটা আমার অভ্যাস, কয় আবারও আপনি রফালা ইউজ করছেন, কো স্যার দিস ইজ অ দ্রিমু, প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু, কয় হায় রে কাইছে না, কো এবার ম্যাডামে কয় থ্যাংক ইউ থ্যাংক ইউ, এবার ম্যাডাম হাতে লগে এবার থ্যাংক রফালা ইউজ করে গেলেছে, তো করে আল্লাহ দিছে দুনিয়াতে আখেরাতে কাজ করছি, তোরা নামাজ কলমা হজ তারপরে কোরবানি ইডিন রফালা ঢুকে দিছ ঠিক কি না, ওই হাতে লানি বে এক জায়গায় রফালা, ও আসলে কি আখেরাতের দিকে আইবিনি, হ্যাঁ দুনিয়া অল্প অল্প কর কিন্তু সফটওয়্যার কিছু কমা, আস্তে আস্তে আখেরাতের দিকে আয়, আঙ্গ বাড়ি যান না আমরা আখেরাতের ফেসেঞ্জার, এ দুনিয়া শেষ হয়ে যাব, এটা একসময় ছিল না, এটা থাকতেও না, এটার দিকে নবীজি দেখেও না, নবীজি মেয়েরাজ অজনীতে দুনিয়ারে আল্লাহ দিয়েছে, বুড়ি অজ্ঞা এদুর কোনো পর্যন্ত কাজ টাস লাগায় হাতের মেয়েদের ডেকা একার তো মানুষের কল্লা একটা শরীর মেয়েদের মানুষের রক্ত, বুড়ির ডেনে মামে ওরে মানুষের ফোলানে মিছিল দে আততালি দি বুড়ির বিয়ে করে বললে মিছিল দে, নবীজিরে দেখিয়ে হেতি ক ইয়া মোহাম্মদ কেফ মোহাম্মদ একটু থামেন থামেন ইসমা আর কদের কথা শোনেন না, ইয়ো মোহাম্মদ হুজুরে তার দিকে তাকাইল না, হুজুর গেছে গে বহুত দূরে সাতার ভাইয়ের দিকে মুই দিকে যাই, জিব্বেল আমিনে রেখো জিব্বেল এই যে অশীতিফের বুড়ো একটা আমাকে ডাক দিছি গিয়াকে, আর এইটা হলো হাজিহিদ দুনিয়া, এটা দুনিয়া আমরা যে হাতির দিকে চান না ভালো হয়েছে, আমরা তার দিকে না চাওয়ার কারণে আমরা রম্মতেরা দুনিয়া লোয় ভাগল হইত না, তারা আখেরাতে থাকবো আখেরাতের আমল করবো, আমরা যদি দুনিয়ার দিকে চাইতেন তাহলে এই আপনার রম্মতেরা দুনিয়া লোয় ভাগল হইতো, আমরা তার দিকে না চাই ভালো করছেন, কত মানে এত খুশিতে আব্বার কল্লা আত হেতির আত এর রোদে হোলানে মিছিল দেয় ক হেতির লোকের ড্যান্স দেয় ডিস্কো ড্যান্স দেয় ঘটনা কি ক হেতির বিয়ে করিবার লাই কয়ে হল আনিগুলো চোখের সামনে তাকো আব্বা আমার এই দুনিয়া জব করিয়ে এলেছে ইয়ার আরো হল আর বিয়ে করি পারলাই আরে আঙ্গ চোখের সামনে আঙ্গ আব্বা আম্মা কবরে গেছে কই, তারা দুনিয়া লই ইরিঘাত লই এমনি এমনি লই দুনিয়ার নজ্জামি দুনজামি ইনকাম করি পারলাই এ দুনিয়ারে হাঙ্গা করে দুনিয়া তা করে কোবাই কবর লই গেছে কই ইয়ার হর আমরা দুনিয়ারে বিয়ে করি পারলাই আড়ি এর এগুলো মিছিল দিতে আছে আগে রাতে কি সুন্দর মিছিল দে হলান আত তালে দিদি সামনে কে রে বুড়ির জামাই দে মিছিল দে সামনে কে রে হিসে কে রে ডাইনে কে রে বামে কে রে তোরা কারা সব তোরা বুড়ির জামাই ও আজ কি জেদ্দুর করছি 20 মিনিট আসলে ঢোকেনি ঢোকেনি মাথা ওর কথা ঢোকেনি রে বুড়িরে হাঙ্গা করতে আর ইচ্ছা কই বুড়ির যেরকম হায়াত কম এই মরি যাবি কই তদরূপ দুনিয়ার হয়াত কম আনাওয়া ওয়াল কেয়ামাতে আমি এবং কেয়ামত কাহা তাই কই এর দুইটা আঙ্গুলের মাঝামাঝি এ দদ্দুর হাত এক নবী থেকে আরেক নবী 1500 বছরের বেশি ছিল না আঙ্গ নবী আইসো দিনে 1500 বছর হুরি যে আর অল্প কয়েকদিন এ দেখবি দুনিয়ার হায়াত বেশি নেই করোনা বাইসাবের 2 বছরের লকডাউনে 300 বছরের পৃথিবীর হয়াত গেছে গা আর এই 10 বছরের সামনে আরও 2000 বছর যাইব কই আসলে তো করে করোনা বাইসাব দি মারত না তো করে মারব বিশ্বযুদ্ধে রেডি বোমা রেডি রেডি ইকতালু না সুলুস এক তৃতীয়াংশ লোক মারা যাইব যুদ্ধে গৃহযুদ্ধে ওয়া মুতু না সুলুস আর এক তৃতীয়াংশ লোক রাসায়নিক বিষক্রিয়া মারা যাইব ওয়া ইবকাউ না সুলুস এক ভাগ লোক বাঁচি থাকবো এই ব্যাগ মিলে 20-50 কোটি লোক বাঁচি থাকবো ঠাসাই মারিয়ে লেব তো করে মারিয়ে লেবে আঙ্গ কত কারণ তোরা বিশ্বাস করতি না ফাত্তাও দিত না আঙ্গরে কেন তোরা ফাত্তা যা সাড়াঙ্গরে মনে করস তোগ মতো মানুষ আড়া তোগো গ্রামের হলা ঠিক তবে আড়া তোগ মতো ন আঙ্গ এখানে ফাওয়ার বেশ কম আছে নাঙ্গলকোট থানার উপজেলা নির্বাহী অফিসার আঙ্গ মতো মানুষ কিন্তু উনি শুইলো পুরোটা থানা চোখে দেখে ওসি সাহেবে শুইলো চোখে দেখে এই এলাকা কৌগা গাঁজা করে আছে চোর ডাকাইতে আছে সব লিস্টি এমিয়ার কাছে আছে সমগ্র পৃথিবীটা আঙ্গ নজরে রে ই রে যেভাবে পাইলট এয়ার প্যাসেঞ্জার সোখ আমার জাকির ভাই আমেরিকা যার বাবির কাছে তো দেখতে আছে বিমানের সামনের সিটের
ফিসের কিনার আর ফাইলটা ইমরান ভাইও দেখতেছে বিজি 337 সমগ্র পৃথিবী দেখতেছে সো কিন্তু ইমরান ভাই আর জাকির ভাই দনগার রহমান পাওয়ার বেশ কম আছে ওই ইমরান ভাই সোকে ইনতে রাডার লাগা দেখছে সারা পৃথিবী 7926 মাইল ব্যাসের পৃথিবী উনি দেখতেছে আর জাকির ভাই দেয়াল লাগছে শুধু বিমানের সামনে সিটের ফিসের কিনার তদরূপ আমরা দেখতে পাচ্ছি বিশ্বটা কি হতে চলছে এখনো সময় আছে আয় আয় আল্লাহর দিকে লকডাউন শাটডাউন বহুত দিছ এবার হেড ডাউন দে সুবহান রাব্বিল আলা কই আল্লাহর হেড ডাউন দে আল্লাহ তো গো থেকে আযাব গজব উড়াই লই যাব ঠিক রে আয় হায় আঙ্গরে পাত্তা দিলি না রে আমরা হচ্ছে তোদের পাইলট আমরা তোদের কি বিশ্বের মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্তাও দেনা আয় আব্দুল্লাহ রাহ মোহাম্মদ আউজাইল্লাহ কো আয় আল্লাহর মানুষ সো দেনা আমার নবী কেবল আব্দুল্লাহ রাহ মোহাম্মদ ঠিক আছে তবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল সমগ্র জগতে সব মানুষ আর সব নবী রাসূল এক পাল্লা রাখলে আমার নবীর এক পাল্লা রাখলে হবে না আমার নবীর এত দাম আমার নবী এই দুনিয়াতে থাকে আর আজিম দেখে পাইলটের মতো জান্নাত জাহান্নাম দেখে মাটির নিচে কোবা কুবি চলে কবর আজাব কিল্লার রিজন সব আতলাইতে আছে এবার আব্দুল্লাহ রহ মোহাম্মদ কেমন পাওয়ারফুল লোক লিল্লাহে তাকবীর সারা বিশ্বের মানুষ জ্ঞানী বিজ্ঞানী ওর নবীজির ভাত্তা দেনা আর আল্লাহরে ভাত্তা দেনা শুধু জান মারি হান মারি মাস মারি ডুলা দরি দো কন দোলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বরাবরই হরে আল্লাহ তো বাদ দে তোর বরাবরই যা বই বেশি ছবি সাই এলার হর লিখ দেন যা লকডাউন আল্লাহ কো হড়াতে আর আইস ইকরা বিসমির রাব্বিক আল্লাজি তুই হড়বি বান্দা ও লেভেল ই লেভেল হড়ি মইয়ালা লেভেল কর তবে আয় আল্লাহরে কত রাইস আর নবী সাহেবের রাইস সারা বিশ্বের মানুষ পড়ে আর আল্লাহর পড়া নাই আর নবীর পড়া নাই এলা লকডাউন আরো আল্লাহর গজব বানা দিছে ফ্রি ফায়ার সব গেমস আগামী 10 বছরে তো গোলাম আইয়া ব্যক্তি মুরুখ কইব সব ফেসবুকে দিবে কলব মোতাওয়াজ্জা ঠিক নি রে এ আল্লাহ সাড়া বাইনবে লাইন করে তো করে সাড়া সাড়া ওই কোরআনের তুই এলে চলতে একটা করে কোরআন তেলাওয়াত নাই হোতাতে উড়িয়েতে ফেসবুক তেলাওয়াত করে দেশের খবর লয় ঠিক না এরকম সিটিং বেগ গুণ বর্তমানে নাই রে বেগুন সিটিং হুরা নাঙ্গল করতা না জরিপ লইছেন আজকে হাজগা লোকে কোরআন তেলাওয়াত করছে নি হুরা থানাতে দুগা মানুষ দিয়ে আন নবীর জীবনীটা হুরা উঠছে দিয়াসা আল্লাহরে ফোন কর কেননে দুনিয়াটা আল্লাহর একটু কষ্ট উনি যে প্রজেক্টটা হাইলতেছে এতটাই ওনার খরচ হয় একটা সেকেন্ড সূর্যরে হাইড্রোজেন চালাইতে ওনার 40,000 টন লাকড়ি হিয়ানো ঠেলন লাগে তাহলে উনি কত সিস্টেম করে কতটি ফিল্টার চেঞ্জ করে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা হিয়ান তুই আয় গাছের হাতার ভিত্তে বরিদারি রাতে একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র এরপরে তোর নজলটা লাগায় অক্সিজেনটা উনি খাবায় আর তুই করোনা পাইছে বললে মুখ বান্ধি এলো আল্লাহ আইসলামে আল্লাহ গেল আড়াস কেন আয় তোরে বাসে রেখলাম তুই আর একটা থ্যাংক ইউ দেখছা আর অজ্ঞা সাজদা দেখছা হয় তোগো একদিন আর আয় আল্লাহর 10-12 দিন যা লাগে দচ্ছিত করে সামনে আজ জিরেতি এত্তিনো তাহলে কি কি দিবি এবার হেড ডাউন কি ডাউন দে আই লাভ ইউ দে আল্লাহরে এমনি দে তারা বাতি জ্বালা বিয়ের বাতি জ্বালা বলে আল্লাহ আই লাভ ইউ ওই আড়া আজ জানলে কেন ওই আড়া হেড ডাউন দিউম আত্মা আল্লাহ এ দুজন তো ওয়াদা করে নিছে বাদ বাকিটা কিতা করবে নামনে করে নাজরানের এক বুড়িগা ওয়াজ করতেন নি করে চলবো নি চলবো অ্যাকশন করে নি চলবো বাইর গরু গাঁটার গাছ খায় নি খায় আঙ্গুর দশ খায় মানুষ যদি আর গেরাম যদি রাত 3টাতে চাইলেও 1 লাখ লোক কি মহব্বত বুঝাইতে না এটা জালিকা ফাতুল্লাহ এটা এলাকারও কিছু তাসির আছে রহমত আছে এই এলাকাটাই হলো রহমতের খনি লিল্লাহে তাকবীর আল্লাহ আমার আহল আয়ালদেরকে তুমি জাহান্নামে নিও না তুমি একটা সিস্টেম করে তাদেরকে জান্নাতের মেহমান বানাও আমার এই এলাকা থেকে কাবার ইমাম তৈরি করে দাও আমার এই এলাকা থেকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দাও আমার এই এলাকা থেকে বিশ্ববিখ্যাত ধনী দাও বিজ্ঞানী দাও এক মহামানবের বরকতে যাতে আমার ফুরু নাঙ্গলকোটবাসী রহমত বরকতের সাগরে ভাসে জোরে কো আমিন নাজরানের এক বুড়িয়া আইসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনুর লগে দেয়া করিবার লাই বুড়িয়ার বয়স 200
কয়শো দুইশো আর হজরে দুইশো এবার বুড়িগে তুত্তুরে আইছে লাড়িবদ্দি কইছে এটা কসি লাভবাই কি আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন লাভবাই কসা দে কিতো কই আন্না তো 200 বছর কান্দাল ছিলেন না হাইকোর্ট সময় হাইলেন আন্নার কাছে কিরকম মনে হইছে দুনিয়াটা কয় লাজন এক দুয়ার দিয়ে আইছে আর আরেক দুয়ার দিয়ে যাইর গেছে দেখছেন এই দুনিয়ার হায়াত এক সময় দিয়ে ওই আকবর বাইর লগে রফিকুল্লাহ জন্ম নিছে আর কই অমুকর করে হইতেছে ওলারে দেখতে ভালাই লাগে শ্যামলা আরি ও মহলা কামেল ফাঁস করিয়ে লিছে কোবা অমুকর ওলাগা এম ফাঁস করিয়ে লিছে ওয়া ভালা ও মহলা ওয়াজ করে দুনিয়া লাড়া খা ভালা সিনিসাড়া দে লাড়া ওলা তো ভালা লাড়া খাবাই ও মা আম ধরে না আরে কয়েকদিন আরে আকবর ভাই দেখছি না আমার আফসারি রে আমার লগে বেলে বহুত ভালো আসিল টিফু কি অবস্থা তোর আফসারি ভাই আমি অ্যাক্সিডেন্ট প্যারালাইসিস জবান বন্ধ আরো কয়েক মাস হরে কি কি অবস্থা আর কারো করে চোখ মেলে কারো করে চেনে না দুই তিন মাস হরে কেমন আছে কাদের ভাই আফসারি ভাই বা আলনার এলাকায় হেমি কেমন আমি মরে গেছে না এই জীবন এটাই জীবন এক সময় ছিলি না সামনে থাকতি না কেন এত হেড়ম দিয়ে আস আল্লাহ দিকে আয় আল্লাহ দিকে আয় তোর রব ধ্বংস হবে না কুল্লুমান আলাইয়া ফান ওয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি মাবুদের কোলে আয় মাবুদের লয় নাই ক্ষয় নাই একটা রবে ভাইছি আমরা রব ধ্বংস হইতো না তার ফেস বসকাইতো না থাকবো তার নবীটাও সেই রকম ওরা ফায়না লাকা জিক্রাক আমি আপনার ইজ্জত বাড়াইছি আল্লাহর লগে আর নবীর লগে মিলিমিশি থাক তোকে ইজ্জত কইতো না এই দুনিয়াতে তোরা ধ্বংস হইতে না এনতে কা লইব লিল্লাহে থাকবি আর যে কোনো জোর করি খোদা বানালেছে খেরের মা আড়াইলে মাটি দি এ খেরের বেনে দি জাগা মতে খোদার ফাঁসা দি বাস ভরি দিছে যে তালের খোদা হে তালের বন্দা একবারে খোদা সিতে কোলাত নিয়ে তারে উড়ি সোজা করিব আঙ্গো খোদা হাইয়ুল কাইয়ুম হাইয়ুল কথা কয় না হাইয়ুল তো খোদার লগে সে মহান রব্বুল ইজ্জতের লগে মিলিমিশি কি থাকবি নি কথা কথা থাকবি নি মাথার ভিতরে তো এত দুনিয়া কিল্লে হাঁদাইল আখেরাতের দিকে তো এ দুনিয়ার ক্ষমতা পৃথিবীর সাতজন লোকের আল্লাহ পুরা দিছে কজনের রে সাতজনের রে দুইজন মুসলমান দুইজন কাফির গেছে এটি সুলাইমান আলাইহিস সালাম আর এ দুইজন হলো মুসলমান ভক্ত নসর আর নমরুদ যে ডাকায় এ দুই সিটিং ফাঁড়া কাফির গিয়া কিতার রে কাফির গিয়া এ কা তো তোর তিন বার জিজ্ঞেস লাগে কিতার রে এসকেলাটার দরিয়াম ফালসার নতুন হুন্ডা লাগে ঠাস করে উঠবি কাফির গিয়া কাফির গিয়া এতে এনে মার কাফির গিয়া আর লগে দুলুটারে মার এনে দে কাফির গিয়া আবারও আতুড়ে আতুল্লি না কারে আয় জান না কই এনে কর লগে দি বুড়িকে টুকে যখন গুমজার হজাক কর কাফির গিয়া আর কথার জবাব দিতি না তো তোর জাগাত বইয়ে মার খাবাই বের লাইন করিলে এবার হন আগুইয়ন চেয়ারম্যান একজন উপজেলা চেয়ারম্যান একজন এইভাবে রাষ্ট্রের প্রেসিডেন্ট একজন বাগে বাগে সমগ্র পৃথিবীর ক্ষমতা আল্লাহ সাতজনের দিছে বাদশাহুল কন্যায় পৃথিবীর উত্তর অংশে তার একটা স্টেট থেকে খাজনা মানদারি আইয়ে না ট্যাক্স আইয়ে না গোয়েন্দা বিবেকের ফাটাইছে সাহস ইয়ে না কবর খিতে ইয়ে না থাকে ট্যাক্স ট্যাক্স হাড়া নাকা ঘটনা কিতে যাইছে দি এনে প্রত্যেক বাড়ির সামনে গোরস্থান ব্যাকে খেত কাম করবার সময় কবরস্ত কবর দুই রাকাত নামাজ পড়ে সাতার ভাইয়াতে বাজার করি আইবার সময় আবার বাইর গান্ডার আগে কবরস্থান ও নোয়া জড়ি গর হান্দায় ইয়েন হইসে টইস নাই বেচা কিনা নাই বিনিময় তারা শাকসবজি খায় প্রাণী খায় না তো এবার গোয়েন্দার প্রতিনিধি দল করলে অন্য কোনো না থাকে কই বুড়ি গিয়া আগে বাচ্চু নাড়া ও কি হয়েছে এটা আন্নগতে হইসা টইস নাই বেচা কিনে না আগো বেচা কিনে লাগে না আমরা অদল বদল করি কত আন্নার হাতে গরু গোস্ত টোস্ত প্রাণী টানি খান না কটা চাই না আগো ভেট কবরস্থান হোক গরুর কবরস্থান তো গো মান্দা বাজারে তো বোধ ডেলি দুগো তিনগে যাব কেন রে হ্যাঁ সাতার ভাইয়ে কো গয় দশ বারো গা বে একটু কবরস্থান বানালে যেতে হেঁটে রে নে মুরগি রাস্তারা বাইর মতো দেয়া মুরগি আত খুলসা তো আত জান্নাতের টিকিট আতি টাকা তোর রানের সিবে ঠান্ডাইলো তোরে আর কত শরণ দিতাম টেলিভিশনের সামনে আতকল এনে দেয়া মুরগে বহু কবরস্থান বানাইছ কারাই আল্লাহ প্রাণী টানি খাই না আমরা এই মূলা টুলা খাই শাকসবজি খাই কত বাইর সামনে কবর দে কয়ে কবর আমরা শুইতে হইব মরতে হইব এই জন্য আমরা কবরের যেহানে হাজির দেখতেছি নাঙ্গলকোট বাজারে যাইবার সময় কবর গদুর নোয়া ঝড়ি আবার আইবার সময় কবর নামাজ পড়ি আল্লাহরে হাজির নাজির জানি আমরা মৃত্যু ভয়ে সবসময় থাকি
কালা কথা আগ রাজা কইছে বাদশাহ জুলকারনাইন আমরা কত যাই পেলাই কতঙ্গ বাদশাহ টাশাই দিয়ে হেঁটে আর লগে দিয়ে আইও না হ্যাঁ হেতেরে ক আই তো আর দরকার নাই বাদশার কাছে। এবার গোয়েন্দা প্রতিনিধি দল খুব মনোকষ্ট কিরি বুড়িকে তো দে সাহা তুনু কাপ করো অনেক বুড়িকে হুন্ডা হরণ দিলে হেতে আরো গেড়ি হিরে সার বিদেশে হরণ দল পৃথিবীর রাজত্ব অর্ধেক দিয়ে প্রধানমন্ত্রী বানাই আহার এসব দুনিয়ার দরকার না জানে আছে এনে পাল্লা মুলা দিয়ে ভাত খাই কফি দিয়ে ভাত খাই আঙ্গ এসব মন্ত্রী টর্তৃত্ব দরকার নাই কই ও জেড়া না রে ভালো লাগলো জেড়া চলেন না কনা। এরপরে বাদশাহ বিদায় নীতি আছে বুড়িয়া ক কদুর আরো কদুর বইয়ে না জানে দুনিয়ার বাদশাহ আনারে আরো কদুর ওয়াজ করে দি বুড়িয়া আসতে নেরি নেরি গেছে কো গড়ে হয়েছে কনা রে গড়ে যাইয়ে মানুষের মাথার খুলি ও গানের রাজার সামনে এমনি থুইছে টেবিলের উপরে তুই রাজার মাথাটা এমনি দিয়া রাজা কমে গাতাব দেন কা কারে রা এটা কিতে কয়টা মানুষের মাথার খুলি মানুষ বলি না ইজ্ঞা এই রাজার আগের 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 রাজার মাথার খুলি সোয়ান লাগো হেরা কই তোর বাক্সল লাগে কব ইয়ে না কতুর বুড়িকে আরো কতুর গেছে গা আবার ঘরে এসে তো আরো গাল খুলি এনছে আনি থুইছি ফাঁসে দি এরপর রাজার এনে দি ক রাজা ইজ্ঞা সেনেননি কইটা তো মানুষের মাথার খুলি হেরা কিচ্ছু নেই কারে মানুষ কইয়েন না ইজ্ঞা এই রাজার আগের 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 প্রেসিডেন্টের মাথার খুলি রাজা জুলকারনাইন এ জুলকারনাইনের মাথার খুলিডা এ দুই রাজার মত হইব হইব আপনাদের দুনিয়া ঢুকাইছে ও বাদশাহ জুলকারনাইন আপনার মাথায় ডয়ের কই বাবু আপনাদের অংশে লুটনানের কত রকমে আরে সোজা হো আরামে দানা টিন ধরে পৃথিবীর উত্তরাংশে একটা কবরস্থান আছে 1000 রাজা বাদশাহ উতি রয়েছে তাকে কি স্যালুট মাস অভিবাদন সাদর সম্ভাষণ ফলদান অতিথিকে বরণ্য করল এডিকি আন শুনতে ভান হুতি রেছে ও রাজা আমনের মাতার খুলি দেও এতাগ মত হই যাইব মাতা তুন দুনিয়া সফটওয়্যার খোলেন আকরাত ঢুকার মাতা হারাই লিব মাতা কি করিয়ে লিব তুই 24টা ঘন্টাতে কান্দাল সন্দালে থাস তুই একটা মুহূর্ত আল্লাহর কথা মনে করস না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করস না খাইতে আস হাঁড়ার মতো মনে করস এই রঙে দুনিয়া যাইব এই রঙে তোর জীবন যাইব মায়ের লগে আগাই লেব তোরে ওয়ালাক সাউফিহা ওয়ালা তুকলিব চুপ মাছলবে কথা নাই চুপ গোলামের পো কে ক আর কথাটা কয় কে এত কথা কর কথাটা কয় কে সূরা মুমিনুন আয়াত নম্বর 180 কয়শো আশি 108 108 কয়শো আট আর জোরে 108 করতে পারে না নাহার বৃত্তি গুলিস্তান হকারি করতি এটাও শিখিতে ইলাম না তো কোনো হকারও বানাইতে ইলাম একটা মিছিল মার 108 কয়শো আট আর জোরে পিক আপ মারি সুরার নাম মুমিনুন সুরার নাম মুমিনুন তুই আর তোর বউ চশমা লাগাই সাইস তোরে কিভাবে আল্লাহ দম খাইতে আছে তুই যে দুনিয়া লই আগল হইছ আখেরাতের দিকে আখেরাতের দিকে পাশাপাশি কবরগুলা পড়ে রয়েছে খবর নাই অনাদি অনন্ত কালের জন্য একটু একটু আখেরাতের দিকে আইস না তোরা এইভাবে দুনিয়া লই পাগল হইছ কা মনে হয় জন্য আর এই দুনিয়া তো তোরা আর যাইতিন হালিরে দিলে তো আনু কয় এ দুনিয়ার কোটি কোটি জিনিসের চেয়ে তুলনায় 6টা জিনিস বেশি মূল্যবান কয়টা জোরে কয় না 6টা জিনিস বেশি মূল্যবান এক নম্বর হইল এ আহার খানা ছাড়া কেউ বাঁচত না খানার ভিত্তির রুল নম্বর এক হইল মধু যেটা খাইলে শরীর গরম হয় বাবি খুশি হয় কথা কয় না মধু কি দারে আমার তোমার মধু আইজ এনে কই ব্যাট
খাই ফিক আপ দি তুই এর নাকি তুই তো তোর মত গলে কিছু হবে না মধু তা বড়া আর মত কো মধু মধু এ এটা না ফিক আপ তে আবার মধু কিটা এক প্রকার ফকের গু মৌমাছি হারাদিন ফুলের মধু খাই আগি হাইকানার রিং গোল্লা গোল্লা রিং মধুর বাসার আগ্রা খোলার মাঝে জমায় মৌয়ালারা স্টিলের বালতি লই আই কান্দাল কয় গো আন্নারা মধুর হাইকানা সাফ করাইবেন নি গো মধুর বাসা আসে নি গো মধুর গু যে বালতির মধ্যে লয় মানুষের গু মেতনেরা ওই বালতি হিক গেল ইয়ে এ হাইকানা সাফ করাইবেন ল্যাট্রিন সাফ করাইবেন সাইজ বালতি একরকম বালতি কয় রকম ইগেন হলো মধুর গু ইগেন হলো মানুষের গু এতে কথা কয় না কাহিনী বুঝলাম না হ্যাঁ আর দিকে রেলি থাক এ মাল কি আর ফাইবি নেই বেড়া আহা এ মালের তো করে হেদায়তের জন্য আল্লাহ হাঁটাইছে এটা ব্র্যান্ডের মাল ঠিক দিদি হ্যাঁ এদিকে সা তৈরি এ মধুটা ইডোফা এক প্রকার ফোকের গু এই যে দুনিয়া তাহলে ইডোবে জিতছে শান্তি নেই দুই ফানিও ফানি ছাড়া কেউ ব্যস্ত না কান ছাড়া এ ফানি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বে একে খায় আবার হানি এটা দিয়ে হসেও এটা খায়ও আবার হসেও তার এটারও তো ইজ্জত নাই ঠিক দিবে কুত্তা খায় মানছে খায় তিন পোশাক পোশাক ছাড়া তোর দাম নাই সবচেয়ে রুল নম্বর এক পোশাকের হলো রেশম রেশমি পোশাক এটা এক ধরনের বিদ্যুতে ফোকার লালা সাইজ রেশমি রেশম গুটি ফোকা বেসুর উচ্ছে চার সওয়ারি সওয়ারি ছাড়া অসল অটো ছাড়া মান্দ্রা যায় তীর তিন এই ঘোড়া ঘোড়া দিয়ে মানুষ যুদ্ধে যায় মরে মারে শেষ এই ঘোড়ার গুতে নিয়ে শেষ গাড়ির গুতে নিয়ে শেষ আসিল টিফু বালা ও মা হুন্ডা কিনি দিছে গো মা গো ফুকল তলে বরি আসি মাইলে সালাই ঠ্যাং টুং গিরাগার আছে সে আবার কত যত্ন করি এস্টা চা সালা খুব স্লো করি সালা কিরে জোরে সালা চাকা না দুকুয়ায়ু দুকুয়ায়ু এ হুন্ডার গুতা নি হলাগা কি হয়ে গেছে লঞ্জা কি হয়ে গেছে তাইলে সওয়ারি তো বরকত নাই সওয়ারি তো আল্লাহর গজব পাঁচ নম্বর হলো বিয়া কিতারে এ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নেই আমার বিয়া ওই জাকির বেরি জিজ্ঞেস বিয়া এটা কৈশিয়ার তো ভাই গেছে গো 30 বছর আগের সে কল্পনার জগতে কত কিছু করে ইলেছে ভাবির লোকে বিয়ার রহস্য কি একটা মূত্র যন্ত্রের ভিতরে আর একটা মূত্র যন্ত্র ঢুকানোর বাহির তো এটাও বেশ দিচ্ছে কাম আয় হায় ছয় খুশবু এ খুশবুর ভিতরে রুল নম্বর এক হলো মেশক আম্বর ইডো বেশ দিচ্ছে হরিণের ফাঁসা মৃগনাভির জমাট রক্ত এই দুর্গন্ধযুক্ত রক্ত ইডারে আল্লাহ সিস্টেম করে সুগন্ধ বানায় ইডো হেই বেশ দিচ্ছে তাইলে পৃথিবীর ছয়টা উদাহরণ বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আমাদের চোখের জ্যোতি সাইয়েদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বিশ্ববাসীরে থ্রো করছে তাহলে দুনিয়ার অংশ কোনটাই ভালো না কোনটাই কি না বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু গায়রু আবকা তোমরা দুনিয়ার জীবনের প্রাধান্য দাও আখিরাতের দিকে আইলা না বান্দারা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয় সাহাবীর করে একদিন কয় আইয়ো তুম করে দুনিয়া দে আইয়ো তারা খুশি ও নবী আঙ্গরে দুনিয়া দেখাইব গো খুশি নবী দুনিয়া দে ওর দিন বেন্ডা হুজুর কয় আইয়ো টিফু আকবর বাহারিয়া ব্যাগ কোদার কালাস আইতে আসো নবীর লোকে যা আইতে 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 যে মদিনা শরীফের পাহাড় একটা নিচে গেছে এবার নবীজি কয় অঞ্জুরু ইলাইয়া সাও সাও আজ এই দুনিয়া এইটা দুনিয়া ও মাউজু এর লোক কিছু দেয় না দেয় যে মানুষের মাথার খুলি গোড়ার মাথার গোড়ার জুতা গোড়ার ঠ্যাং হুরান হেলমেট তারপরে কোত্তা কাবার জিন্সের প্যান্ট কিছু পড়ে রয়েছে মানে মানুষের আড্ডি উড্ডি উড়ে রয়েছে কহে এটাই দুনিয়া এ এত মাথার ভিতরে দুনিয়া ছিল মন্ত্রী এমপি হইব দুনিয়ার নিয়ামত কামাইব অনসা মাথার খুলি উড়ে রয়েছে এ গোড়ার খুরি গেন লইয়ে দৌড়াদৌড়ি করছে গোড়া দখল করবো গোড়া দিয়ে যুদ্ধ করছে মরছে গোড়ার ঠ্যাঙ্গো হরিছে এ হারা হাপে নিডি হরিছে এ পোশাকের লাইতে এত কিছু করতেছে তোড়াও এর করবে বা হাজহিদ দুনিয়া হাজহিদ দুনিয়া কথা ঠিক কিনা এই জমি গেনে আঙ্গো বাপ দাদারা করি গুলে খাইছে তারা আজ নাই আরো কত লোকে খাইছে আরো কত জনে খাইব দুনিয়ার জায়গা দুনিয়া হরিছে মধ্যে আমরা নাই আহা আমরা 2050 সালে রফিকুল্লাহ নাই
আকবর ভাই নাই, বাহার নাই, জাকির ভাই নাই, আহ নতুন বক্তা আসবে, নতুন নতুন মানুষেরা কোরআনের সুদা বিতরণ করবে, আমাদের নাম কেউ দুনিয়ার লইবেও না, লওয়ার কথাও না। আয় হা কেমন একটা মিউজিক্যাল দুনিয়াতে আছি আমরা। আখেরাত আল্লাহর দিকে আমাদেরকে আগাইতে হবে, পড়ি আমরা আমিন। এখন ওয়াজটা এখানে আমি সামান্য 5 মিনিটের লাই বিরত দিছি হবে, তো আমরা দুনিয়াকে আমরা দুনিয়া করতে হবে, এটারে মেলা হালা দিল শেষ চলতে, এটারে কিছু কমাইবেন আর কি করবেন, কিছু কমাইবেন, কিছু কমাই এটাতে আখেরাত ঢুকাইবেন, আখেরাতের কিছু কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা শানু দুনিয়াকে এখানে এই ফানির সাথে তুলনা করেছেন মহান আল্লাহ তাআলা শানু, সূরা কাহাফের 45 নম্বর আয়াত, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাস মাসালাল মাসালাল হায়াতিদ দুনিয়া কামায়ন আনজালনাহু মিনাস সামায়ে ফাখতালাতা বিহি নাবাতুল আরদে ফাসবাহা হাসিমান তাজরুহু রিয়াহু ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। এখানে দুনিয়াকে আল্লাহ ফানির সাথে তুলনা করেছেন। দুনিয়াকে কেন ফানির সাথে তুলনা দিয়েছেন? তাফসিরে কুরতুবিতে সাইয়েদিনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 15টা ব্যাখ্যা দিয়েছেন কেন আল্লাহ দুনিয়াকে ফানির সাথে তুলনা দিয়েছেন। তো ইনশাআল্লাহ এক সময় বাইয়ে শুনাই দেব, আরো চমৎকার কথা। অন্তত দুনিয়ার উপরে আপনি 6 মাস আলোচনা করতে পারবেন এমন আলোচনা আমি এখানে থ্রো করে দিছি আলহামদুলিল্লাহ। আমার খুতবাতে আপনার প্রিয় সন্তানের জন্য নিয়ে যাবেন এই দোনোটা খুতবা, আর কিতাবগুলো তো এখন আর বেশি নাই, এই 5টাই আছে, নিবেন। আমি ইনশাল্লাহ কলিজা আরেক সময় ঠান্ডা করে দিব, আমি দুর্বল হয়ে গেছি আসলে, সেখানে যাই তো কথা বলতে পারবো না। তো ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা আপনারা শোনেন, আমি আপনাদের কাছে বিদায় চাইলাম।